टीआईबी ट्रांसपेरेंसी इंटरनेशनल बांग्लादेश तारा बोल छे जे 2024 साले जे एक निर्वाचन हुए छे ए निर्वाचन टी छिलो एकपक्षी पक्षपात दुष्ट एवं अवैध एक निर्वाचन। तो टीआईबी रे रिपोर्ट प्रकाशेर परपरई आवामी लीगेर एक प्रकार तेले बेगुने ज्वले उठे जेमन कड़ाइर मध्य उत्तप्त तेले अपनी बेगुन छेड़े दिले जेभावे ज्वले उठे ठीक आवामी लीगेर अवस्था तेले बेगुने ज्वले उठार मतन। केन टीआईबी हठात करे एरकम एकटी रिपोर्ट प्रचार करलेन प्रकाश करलेन? टीआईबी से रिपोर्ट इतिमध्येई आपनारा देखेछेन आंतर्जातिक गणमाध्यमगुलो प्रचार करछे बीबीसी सह आंतर्जातिक जे गणमाध्यमगुलो रयेछे ताराओ एई रिपोर्ट पुरोपुरिभावे तारा प्रकाश करछे प्रचार करछे। टीआईबी बोलछे जे एक तृतीयांश केंद्रे सरि एक तृतीयांश आसने सुष्ठु भोट हय नाई एवं एक तृतीयांश आसने कोनो धरनेर प्रतिद्वंदिता छिलो ना पुरोपुरि एकपाक्षिक भोट छिलो आवामी लीगेर भोट छिलो आर किछु किछु आसने आवामी लीग डामी प्रार्थी तैरी करे जे प्रतिद्वंदिता देखानोर चेष्टा करेछिलो সেটাও আসলে বাস্তবিক অর্থে পুরোপুরি প্রতিযোগিতামূলক কোনো নির্বাচন ছিল না, সেটাও ছিল আওয়ামী লীগের এক প্রকারের আর্টিফিশিয়াল প্রতিযোগিতা ক্রিয়েট করা। তো টিআইবি এই রিপোর্ট গত পরশুদিন আপনারা দেখেছেন যে তারা প্রেস ব্রিফিং করে এই রিপোর্ট প্রচার করেছেন, এই রিপোর্ট প্রকাশ করেছেন। এই রিপোর্ট প্রকাশের পরে ওবাইদুল কাদের এবং হাসান মাহমুদ তাদের দুইজনের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, বেদনা শুরু হয়ে গেছে। তারা সহ্য করতে পারছে না যে টিআইবির মতো একটি প্রতিষ্ঠান কেন এরকম একটি ভয়াবহ তথ্য দিল আমাদের বিরুদ্ধে। এই তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে এই সরকারের গোমর ফাঁস হয়ে গেছে। 2024 সালের যে নির্বাচন কোনো নির্বাচনই ছিল না, এটি ফাঁস হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন আসুন এই টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2004 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিলেন ঠিক তখন তারা এরকম একটি প্রেস কনফারেন্স করে ঘোষণা দিলেন, তাদের রিপোর্ট প্রকাশ করলেন যে বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা পাচার হয়েছে 2004 সালে। তো এই রিপোর্ট প্রচারের পরে তখন আমাদের এই যে অবৈধ কাদের সাহেব সে এক প্রকারের মিষ্টি বিতরণ করার মতন একটা অবস্থা তখন, কারণ সে তো তখন ছিল আওয়ামী লীগের নেতা। তারা এই রিপোর্টে এতটাই খুশি, এতটাই আনন্দিত, মহা আনন্দিত যে বিএনপির আমলে জামাতের আমলে 11,000 কোটি টাকা পাচার হয়েছে, এরা দুর্নীতিবাজ, এরা মানে এটা সেটা ভোট চোর ইত্যাদি ইত্যাদি। ওই টিআইবি কিন্তু 2004 সালের টিআইবি 2022 সালে এসে যখন প্রেস কনফারেন্স করে বাৎসরিক দুর্নীতির যে রিপোর্ট, এই রিপোর্ট প্রকাশ করলো যে বাংলাদেশে বিগত আওয়ামী লীগের শাসনামলে 11,00,000 কোটি টাকা পাচার হয়েছে, 11,00,000 কোটি। এই কথা শুনে হাসান মাহমুদ আর অবৈদুল কাদেরের চান্দি গরম হয়ে গেছে, মানে মাথার চান্দি গরম হয়ে গেছে। এখান থেকে দুটো বিষয়, এই যে আওয়ামী লীগের দ্বিচারিতা, দ্বিমুখিতা, ভণ্ডামি, প্রতারণা, দেখেন টিআইবি কিন্তু ওইটাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে প্রতিষ্ঠানটি, যে সংগঠনটি, তারা কিন্তু ওটাই যারা 2004 সালে বিএনপির আমলে, বিএনপি জামাতের শাসনামলে যারা বাৎসরিক দুর্নীতির রিপোর্ট পেশ করেছিল, প্রকাশ করেছিল, তারাই বলেছিল 11,000 কোটি টাকা পাচার হয়েছে। সেই একই টিআইবি 2022 সালে এসে বলছে 11,00,000 কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে বিদেশে। তো ভাই, ওই ওই সময় তুমি বাহবা দিলা, ধন্যবাদ জানালা, সারা দেশে মিষ্টি বিতরণ করলা, আর যখন তোমার বিরুদ্ধে টিআইবি সত্য রিপোর্ট প্রকাশ করলো, প্রচার করলো, তখন তোমার তেলে বেগুনে জ্বলে উঠে কেন? হোয়াই, কেন তোমার তেলে বেগুনে জ্বলে উঠে? এই হচ্ছে বাস্তব চিত্র বন্ধুগণ। তো যাই হোক, আমরা শুধু এতটুকুই বলি যে এই সরকার যে টাল বাহানা শুরু করেছে, যতই চেষ্টা করুক এত সহজ হবে না। আজকে অনেকেই এটা নিয়ে অনেকভাবে চিন্তা করছেন, নানাবিধ টেনশনের মধ্যে রয়েছেন,
হতাশার মধ্যে রয়েছেন যে ইউরোপ আমেরিকা তাদের রাষ্ট্রদূতরা আমাদের দামি সংসদের এমপি মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করছে, কথা বলছে, কি হবে না হবে। দেখুন, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে বিদেশ নির্ভরতা, অতিমাত্রায় বিদেশিদের উপরে ভরসা করা, অতিমাত্রায় বিদেশিদের উপরে নির্ভর করা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিদেশিরা কখনোই আপনাকে ক্ষমতার চেয়ারে এনে বসাবে না, আর বিদেশিরা কখনোই কোনো একটা দলকে ক্ষমতা থেকে হটাবে না। যদি আমরা বিদেশিদের উপরে ভরসা করি, ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, ওদের উপরে নির্ভর করে যাই, তাহলে আমাদের জন্য বিপদ। সুতরাং বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তবে আমাদের বন্ধু যারা যারা বাংলাদেশের ভোটাধিকার, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন নিয়ে কথা বলে, আমরা তাদের স্যালুট জানাবো, পাশে থাকব, তাদের সহযোগিতা চাইব। এখন এই যে ইউরোপ বলেন বা আমেরিকার রাষ্ট্রদূত বলেন, আমাদের এই দামি সংসদের মন্ত্রী এমপিদের সাথে সাক্ষাৎ করছে, এটা নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা অত্যন্ত আনন্দিত এবং জনগণের মাঝে তারা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে ওরাও নাকি এই সরকারকে বৈধতা দিয়েছে, আমেরিকা নাকি বৈধতা দিয়েছে, ইউরোপ দিয়েছে। ওবায়দুল কাদের মহা আনন্দিত। পিটার হাস যখন ওই আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করলেন, দেখুন এটা হচ্ছে একটা কূটনীতিক রেওয়াজ, ডিপ্লোম্যাটিক নর্মস বলে একটা কথা আছে কূটনীতিক পাড়ায়। যখন যে দেশে যে সরকারই গঠন হোক, ভোট চোর সরকার হোক, স্বৈর শাসক হোক, সেনাবাহিনী ব্যাক সরকার হোক, যেই সরকারই আসুক, তারা কূটনীতিকভাবে তাদের যে একটা পাইপলাইন সেটা তারা মেনটেন করে। যেমন মার্কিন রাষ্ট্রদূত কিন্তু বলেছে যে এই নির্বাচন নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে, এই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করি না, কিন্তু তারপরেও বাংলাদেশের জনগণের সাথে আমেরিকার যে স্বার্থের দিকগুলো রয়েছে, স্বার্থের বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা এগিয়ে নেব। যেমন বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলো তো আমরা বন্ধ রাখতে পারি না। এখন আমেরিকার কোনো প্রকল্প বাংলাদেশে চলমান আছে, ধরেন উদাহরণ হিসাবে বলছি, এখন এই প্রকল্পটিকে তারা বন্ধ করে দিবে? এই প্রকল্প যদি তারা বন্ধ করে দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের থেকে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। তো এই প্রকল্পটি তারা কেন বন্ধ করবে? এটা করবে না। তো ওই জায়গা থেকে মার্কিন রাষ্ট্রদূত বলেন কিংবা আপনার ওই যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর বলেন বা হাইকমিশনার বলেন, তারা দেখা করেছে স্রেফ বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগী যে প্রকল্পগুলো রয়েছে, যে উন্নয়ন সহযোগী যে সিদ্ধান্তগুলো রয়েছে, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারা সাক্ষাৎ করেছে, নিয়মিত বৈঠক করেছে। এগুলো তাদের নিয়মিত বৈঠক, নিয়মিত তাদের মিটিং, এটার মাধ্যমে বৈধতা অবৈধতার কোনো সম্পর্ক নেই। বরং আমরা এটা বলতে পারি, ইউরোপ আমেরিকা ইংল্যান্ড তারা পরিষ্কারভাবে বলেছে তারা এই সরকারকে বৈধতা দেয় নাই, এই সরকারের দামি নির্বাচনকে তারা অ্যাকসেপ্ট করে নাই, এই সরকারের দামি নির্বাচনকে তারা বৈধতাও দেয় নাই। বরঞ্চ যখন ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডের কতিপয় সাদা চামড়ার লোককে ভাড়া করে আওয়ামী লীগ পর্যবেক্ষক বানিয়ে জনগণের সামনে উপস্থাপন করেছিল, চেষ্টা করেছিল এটার মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়ার, ঠিক সাথে সাথেই দেখেছেন আমেরিকা ইংল্যান্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এটা আমাদের সরকারের কিংবা আমাদের দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল ছিল না, পরিষ্কার এখনো বক্তব্যগুলো মিডিয়াতে আছে। ইংল্যান্ডের এক সাদা চামড়ার লোককে এনে আওয়ামী লীগ পর্যবেক্ষক বানিয়েছিল, আওয়ামী লীগ মনে করেছিল এই সাদা চামড়ার লোককে দিয়ে যদি একটা ব্রিফিং দেওয়াই তাহলে বোধহয় নির্বাচনে একটা বৈধতা আসবে, কিন্তু হালে পানি পায় নাই। সাথে সাথে ইংল্যান্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওই সাদা চামড়ার ব্যক্তিটি আমাদের দলের, আমাদের দেশের আনুষ্ঠানিক কোনো প্রতিনিধি নয়, আমাদের সরকারেরও আনুষ্ঠানিক কোনো প্রতিনিধি নয়। সুতরাং তার বক্তব্যের সাথে ইংল্যান্ডের সরকারের কোনো মতামত নেই। ঠিক ইউরোপে একই বক্তব্য দিয়েছেন, আমেরিকা দিয়েছেন, কানাডা দিয়েছেন, অন্যান্য দেশগুলো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো এখান থেকে আমরা পরিষ্কার যে কোনো সভ্য উন্নত দেশ এই দামি সংসদ এবং দামি নির্বাচনকে বৈধতা দেয় নাই, সেটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আর যুক্তরাজ্য বলেন। আর এই যে আপনার যুক্তরাজ্যের হাইকমিশনার, আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, তারা যে এই আপনার পররাষ্ট্রমন্ত্রী দামি সংসদের হাসান মাহমুদ আর ওই কি বলে আপনার আইসিটি সাহেব পলকের সাথে মিটিং করেছেন, এটা নিয়ে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। বরং আওয়ামী লীগ
তারা যে অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছে, অস্তিত্ব সংকটে আছে, তারা যে নিজেরাও জানে এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন জনগণ গ্রহণ করে নাই, এই জন্য তারাও কিন্তু চব্বিশ ঘন্টা আতঙ্কের মধ্যে। এই আতঙ্ক কাটানোর জন্যই তারা যে কোনোভাবে চেষ্টা করছে। পিটার হাসের সাথে যদি একটা মিটিং করে জনগণকে একটা ছবি দেখানো যায় যে আমরা তার সাথে মিটিং করেছি ইত্যাদি ইত্যাদি, তো এদেশের পাবলিক জনগণ সেটা ভালো করেই বুঝে, জনগণ সেটা ভালো করেই জানে। এটা এদেশের জনগণ খায় না আর ইনশাআল্লাহ খাবেও না। তো এই হচ্ছে মোটা দাগে কথা প্রিয় বন্ধুগণ। পরিবর্তন আসবে টুডে অর টুমরো ইনশাআল্লাহ। মনে রাখবেন আমাদের লড়াই শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই লড়াই একটি বৃহৎ ফ্যাসিবাদী আগ্রাসনবাদী একটি আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সুতরাং এত সহজে বিজয় আসবে এটা ভাববার কোনো কারণ নেই, তবে অসম্ভব নয়। আমরা এই লড়াই যদি চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ বিজয় আসবে। ধন্যবাদ।